Hello guys, from today we are going to exploring the game called Mafia 2. This game is published by 2K Games, jeta tumra ektu age screen e dekhla, and eta open world plus story based ekta game, and I choose this game only for the unbelievable story. Eta ekta hidden story ache jeta ke amra explore korbo. Jodi tumra amar sathe sathe স্টোরিটাকে এক্সপ্লোর করো তাহলে আনবিলিভেবল ওয়ার্ডটাকে রিলেট অথবা রিফ্রেম করতে পারবা ফার্স্ট ইয়র। এটা এককালীন মার্কেটে অনেক হাইপ ক্রিয়েট করে রাখছিল বিকজ অফ দ্য আনবিলিভেবল স্টোরি। তো মেনলি যেখানের মধ্যে স্টোরি অনেক হ্যাভি সেখানের মধ্যে আমরা রিলেট বেশি করতে পারি অ্যান্ড এন্টারটেনমেন্টও ফিল করতে পারি। তো এটা হচ্ছে যে মেন ক্যারেক্টার যেটাকে আমরা কন্ট্রোল করব, হিজ নেম ইজ ভিটো স্কারলেটা and he is from Sicily, jeta hocche je Italy ekta city name in 1920s. So o ekhane album dekhteche, album er moddhe o ma baba and o phone chobi ase, jeta dekhe o or purano diner kotha gulo mone korteche. So ekhane eta amaderke ekdom beginning of the story theke shuru kore dekhatche, like ও যখন জন্ম হয়েছে ওর ফ্যামিলির সাথে কেমনে ছিল, কেমনে হইতে যাচ্ছিল অ্যান্ড কেমনে ও মাফিয়াতে ক্রিয়েট হয়ে গেছে গা। সরি আমি একটু আগে ভাগে বেশি আগে বেশি কথা বলে ফেলছি, লাইক ওর ফিউচারের কথা বলে ফেললাম। তো ওর ফ্যামিলিকে নিয়ে আমেরিকাতে শিফট হয়ে গেছে বিকজ ওর ফাদার একটা ব্যাটার লাইফের খোঁজে ছিল, লাইক সো মেনি আদার্স দে অলসো হ্যাভ কেম to America to pursue a new better life. So ekhane dekho ekdom mafia vibe dite ekon theke, like ekhankar vintage cars gula dekho, like onek purono ekta din tumi 1919 series aso vintage car gula ke explore korte partcho, it mane relate korte partchi, etai sobche boro entertainment. তো এখানের মধ্যে ওকে ওর বাবা একটা জব পাইছে পোর্টের মধ্যে, যে পোর্টের মধ্যে ওর বাবা এখন কাজ করতে আসছে আমেরিকাতে ফ্রম ইটলি। তো এখানে ও দেখতেছে যা অবস্থা তাদের আগে ছিল এখনো সেম অবস্থা, মানে এক কথায় খারাপই। তো দে ফাউন্ড আ লাইফ টু বি হার্ডার দ্যান দে থট ইট উড বি ব্যাটার, ঠিক আছে এরকম অবস্থা। তো এখন ওর বাবাকে সিলেক্ট করে নিছে, ওর বাবা একটা ভালো জব পাই নাই আগের মতনই অবস্থা, তো হাই স্কুলে পড়ালেখা করতে পারে নাই। তো ও বার্গলারিতে ইনভলভ হয়ে গেছে, মানে চুরিতে ইনভলভ হয়ে গেছে। এখন একটা স্টোরি চলতেছে যেখানের মধ্যে ওর ফ্রেন্ড জো অ্যান্ড ও চুরি করতেছে অ্যান্ড একটা পুলিশ অফিসার ওদেরকে দেখে ফেলছে অ্যান্ড ওরা ভাগা শুরু করবে। এই যে ভাগা শুরু করে দিচ্ছে পুলিশরা, পুলিশ তো এখন ওদেরকে দৌড়াইতেছে অ্যান্ড ওর ফ্রেন্ড জো বললো দিস ওয়ে, তো ওকে থ্রো ব্যাকটা থ্রো করে দিচ্ছে বাট ও বাজে গেছে গা। আই গেস ও বাস্টেড অ্যান্ড ওর ফ্রেন্ড চুরি মালটা নিয়েও গেছে গা, ওর ফ্রেন্ডও সার্ভাইভ করে গেছে গা সিচুয়েশনটা থেকে, বাট ও ঠিকই অ্যারেস্টেড হয়ে গেছে। এখন ও কি আর হবে, এখন জেলে যাবে গা। তো স্টোরিটা হচ্ছে যে ভিটো আস্তে আস্তে বড় হইছে অ্যান্ড সে ক্রাইমের দুনিয়াতে পা দিয়ে দিছে উইথ হিজ ফ্রেন্ড জো। একদিন ভিটো ধরা খেয়ে গেছে অ্যান্ড সে জেলে চলে গেছে। এগুলোর পিছনে রিজন হচ্ছে যে ওর বাবা একটা ভালো জব পায় নাই অ্যান্ড ও কোনো হায়ার স্টাডিজ করতে পারে নাই, লাস্টে গেছে এই জায়গায় ঢুকে গেছে বুঝছো, মানে চুরি ডাকাতির লাইনে ঢুকে গেছে অ্যান্ড আস্তে আস্তে কিন্তু মাফিয়া হয়ে যাবে। আমি আবার কিন্তু ইটালিয়ান সোলজারদের সাথে ওয়ার্ড স্টার্ট করতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু ও আবার ও যে বর্ন টাউন আছে ওখানে ব্যাক করছে, ঠিক আছে, সিসিলিতে ব্যাক করছে আমেরিকান একটা ফোর্স হয়ে, ঠিক আছে। তো এখন ইটালিয়ান সোলজারদের সাথে ফাইট করতেছে বুঝছো, এখানে কি কতগুলো বলতেছে আমার মাথার উপর যাইতেছে, লিটারালি আমি বুঝতেছি না ওদের কথা, ইটালিয়ান ভাষা এক কথাই। তো এখানে আমি আমার ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতে পারতেছি, তো এখানে আমাকে কমান্ড করছে আর আমি ফায়ার করে দিছি ডাইরেক্ট হেডশট বাই কার 98 ইউজ করতেছি সিরিয়াসলি। এখানে আমি মেনলি হেড ট্রাই করতেছি বুঝছো, হেড
এখানে মনে কিছু একটা হচ্ছিল ঘটনা, আই ডোন্ট নো, এখানে মনে কোনো একজনকে মেরে ফেলতে চাচ্ছিল, বাট আমি ওদেরকে আজকে বাঁচিয়ে ফেললাম। মানে মেনলি আমি ওদের ইটালিয়ান গভর্নমেন্টের সাথে ফাইট করতেছি, বুঝছো, অথবা ইটালিয়ান টেররিস্টও বলতে পারো, আই ডোন্ট নো, আস্তে আস্তে স্টোরি রিভিল হবে। তো এখানের মধ্যে আমি ওয়েপেনও কালেক্ট করে যাচ্ছি আস্তে আস্তে। ওকে, এখানে মেশিন গান চালাচ্ছে, হ্যাভি মেশিন গান তাও। এখানে যদি আমি সামনে যাই ডাইরেক্ট মরে যাব। তো এখানে একটা ওয়ে আছে যেখানে, ভাই লিটারালি কি কথা বলতেছে, এগুলো ম্যাক্সিকান ইটালিয়ান ব্রাজিলিয়ান, তো ওরা লিটারালি যত দেশের ভাষা আছে সবগুলা ইউজ করতেছে, যেগুলো আমার পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে গাইজ। তো এখানের মধ্যে এখানে একটা ওয়ে আছে, যে ওয়েটাকে আমি ক্লাইম করে আমি ভিতরে ঢুকতেছি। অ্যান্ড এখানে কিন্তু আমি তোমাদেরকে আগে বলে দিছিলাম, আমি একটা এখন আমেরিকান ফোর্সের একটা অ্যাসেট হয়ে গেছি। তো এখানে আমি একটা টিএমপি টাইপসের অ্যাসএমপি টাইপসের গান পাইছি। ওকে, উই ফাউন্ড দ্য মেশিন গান। এখন এখানের মধ্যে একটা গ্রেনেড মেলা মারতে বলছে, গ্রেনেড মেলা মারলাম। অ্যান্ড গ্যাস ওয়ার্ড, এখানে একটা বুম ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমিও কিন্তু ড্যামেজ হয়েছি ভাই। এখানে তুমি গ্রাফিক্স নিয়েও যদি কমেন্ট করতে চাও তাহলেও কমেন্ট করতে পারবা না, বিকজ 19 সিরিজে এত একটা লাইক লিটারালি ওরা এত সুন্দর করে গ্রাফিক্সটাকে মেনটেন করে চলছে, লাইক হ্যাটস অফ, বুঝছো। তো এখন এখানে আমি দ্য মেশিন গানকে ডিস্ট্রয় করে দিচ্ছি। এখানে বাই ফুল আর্মারি আছে, লাইক ওদের আর্মারি ইটালিয়ানদের আর্মারি। তো আমি এখানে যা হ্যাস্কাই ওয়েপেন্স কালেক্ট করতেছি বাই হ্যাস্কাই। তো এখানে যা পাইতেছি সব কালেক্ট করবো। এখানে আর কিছু আছে, এখানে তো আর কিছু দেখতেছি না, আসছে কিন্তু কালেক্ট করতে পারতেছি না, বিকজ আমি ফুল, আমি এখানে বেশি কালেক্ট করতে পারতেছিও না। তো আরেকটা রাউন্ড দিয়ে দেখি কোনো কিছু পাই নাকি না। তো এখানে আমাদেরকে কর্নারে বলছে দাঁড়াইতে, অ্যান্ড ও এখানে কিক করবে, দেন এখানে কিছু। ওকে, আমি এখানে এসএমজিটা ইউজ করতেছি কারণ এসএমজিটাই বেস্ট হবে, কারণ কার-98টা আমার হিসাবে প্রিফার করাটা উচিত না এখানে, কারণ এখানে আমি মরে যাবো সাথে সাথে। তো এখানে আমি আমার এইমটাকে নিয়ে অনেকটুকু বেটার করার ট্রাই করতেছি, কারণ এখানে এইমটা অনেক স্লো, বুঝছো, কারণ গেমটা অবভিয়াসলি স্লোই হবে, অনেক পুরানো একটা গেম, লাইক 19 সিরিজের একটা স্টোরিটাকে রিলেট করে গেমটা বানাইছে। তো এখানে আমি অ্যামিউনিশনও কালেক্ট করতে থাকবো, যেটা আমি অলওয়েজ প্রতিটা গেমে কালেক্ট করি, কারণ ভাই এখানে আগের থেকে অ্যামিউনিশন দেওয়া থাকে না। তো এখানে আরেকজন ক্লাইম করে যাচ্ছিল, ওকেও মেরে ফেললাম। এখানে আরেকজন আসল লুকাইয়ে কভার নিয়ে, ওকেও মেরে ফেললাম। ওর থেকেও এখন ওয়েপেন কালেক্ট করবো, দাঁড়াও, এখানে ওর ওয়েপেনটাও কালেক্ট করলাম। অ্যান্ড এখানে কিক করতে বললো, কিক করলাম। অ্যান্ড এখানে আমি যে ওকে এম করে রাখতে, ওকেও মেরে ফেললাম। ও মাই গড, এখানে আরেকটা হ্যাভি মেশিন গান, ও আমার দুইটা লোককে মেরে ফেললো, যে দুইটা লোককে ওরা বন্দি বানায় রাখছিল। তো ওই দুইটা লোককে মেরে ফেলছে। অ্যান্ড এখানে আমাকে বলতেছে এই ডোরটা দিয়ে তো যাওয়া যাবে না, এখন এই যে সেকেন্ড যে ডোরটা আছে বারান্দা, ওই ডোরটা দিয়ে যাওয়া লাগতেছে। এখানে ফুল ইটালিয়ান একটা আর্মি যাচ্ছে, তো আমার ওদেরকে মারা লাগতেছে। অ্যান্ড এখানে আমি দুইজনকে ডাউন করে ফেলছি, আরও দুইজন আছে, দাঁড়া, ওদের দুজনকে মারবো। তো এখানে আমার রিলোড দেওয়া লাগতেছে। অ্যান্ড এখানে আরেকজনকে ডাউন করছিলাম, এখানে আরেকজনই আছে কভারের মধ্যে। ভাই ও কোথায় গেছে গা ভাই, ও আবার কভারে ঢুকে গেছে, বাইরো বাইরো ভাই, দেখতো কভারের কি ফায়দাটা নিতেছে, পায়ে মারি, দাঁড়াও, কিরে পায়ে গুলি লাগতেছে না কেন, আই থিঙ্ক বুলেট ড্রপেরও ব্যাপার স্যাপার আছে এখানে। ভাই আমি রিলোডে গেছি, অ্যান ও ফায়ার করতেছে, চিন্তা করি, দেখো ভাই তুই বাইরো, তোরা মারতে হবে, এনে এনে, এবার এবার তো তুই গেছিস, এবার তুই আর কোনো চান্সে পাবি না। তো এখানে এখানে বালকনিটা আর দাঁড়াই থাকতে পারবো না আমরা, আমাদের থেকে চেঞ্জ করতে হবে প্লেসটাকে। তো এখানে একজন ছিল, ওকেও মেরে ফেললাম, ও কোত্থেকে সাডেনলি গ্লাসটা ভাঙিয়ে আসছে। তো এখানের মধ্যে অনেক ইটালিয়ান ভাষা ইউজ করতেছে, ম্যাক্সিকান ভাষা ইউজ করতেছে, আই ডোন্ট নো, মানে ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস দে আর ইউজিং। তো এখানের মধ্যে বলতেছে ওকে, এখানে আমি একটা হ্যাভি মেশিন গান চালাচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে লিটারালি যা যেখানে আমি ফায়ার করতেছি সেখানে সব ডিস্ট্রয় আর ডিস্ট্রয় হয়েছে লিটারালি। তোমরা যদি নোটিস করে থাকো এখানে প্রতিটা মানুষকে আমি মেরে ফেলতেছি। হ্যাঁ একটু রিকলটা অনেক হ্যাভি, বাট আমি কন্ট্রোল করে ফেলতেছি বিকজ অফ মাই হাই ডিপিআই। তো এখানে আমি লিটারালি এখানে সবাইকে মারতে হচ্ছে, এখানে লাইক পিঁপড়ার মতন মানুষ ভাই। তো এখানে অ্যাভারেজ আমি একজন করে রাখবো না, সবাইকে মারবো। এখানের মধ্যে ভাই কতগুলো চলে আসছে ভাই, আমার লাইফও কমে যাচ্ছে, এখানে কোনো লাইফের কোনো বুঝার জন্য কোনো অপশনও নাই, বুঝছো।
বাট যাই হোক, আমি যদি বেশি রেড হয়ে যাইগা, বেশি রেড এফেক্ট হয়ে যাইগা, আই গেস আমি তখন মরে যাব। বাট হ্যাঁ, যখন হালকা হালকা রেড ব্লার করবে তখন কোনো সমস্যা হবে না। তো গাইস, সেকেন্ডের মধ্যে একটা ট্যাঙ্ক আসি গেছে এন্ড বিটস কাল লেটার কোন থেকে দৌড় মারছে মেশিন গান চালিয়ে। আই গেস আমি এখানে মানে বেহোস হয়ে গেছি যা লিটারালি। অ্যান্ড ইটালিয়ান সোলজাররা একজন একজনকে দড়ি দড়ি মেরে ফেলতেছে। তখনকার ওয়ার্ল্ড রুলস এটাই, এখানে কেউ বাঁচবে না, সবাইকে মারি ফেলা হয় এইখান টিমকে। তো এখন এখানে কে জানি ট্যাঙ্ক ফায়ার করে ট্যাঙ্ক ফুটাই দিছে, বুঝছো? তো এখন ওরা দেখতে যাইতেছে জানালার মধ্যে অ্যাকচুয়ালি বাইরে কি হচ্ছে। তো এখানের মধ্যে আই গেস আমেরিকান ট্যাঙ্ক চলে আসছে আর ইটালিয়ান ট্যাঙ্ককে ফুটাই দিছে। অ্যান্ড ওরা ডিসকাস করতেছে, ওরা বলতেছে নেগোসিয়েট করি না হলে ওরা আমাকে মারি ফেলবে, আমাদেরকে মারি ফেলবে। তো ওরা এখানে বার্গেন করতেছে, তো ওরা বার্গেন করে একটা ফাইনাল ডিসিশনে যাবে। ভাই কি কথা বলে এগুলা, আমি তো বুঝতে তো না। হ্যাঁ, সাবটাইটেলস দেখাইতেছে, বাট স্টিল এখানে মধ্যেও বলতেছে তোমাদের আর কোনো স্কোপ নাই এখান থেকে বের হওয়া, তো তোমরা এখানে সুন্দর করে হ্যান্ড ওভার করে দাও, তোমরা ওয়েপেন্স ফেলাই দাও। তো এখানে গ্যাদারস অফ ট্রুপ লাইক ওরা সবাই এখানে সারেন্ডার করে দিছে। অ্যান্ড বিটস কার্লেটা একদম মরতে মরতে লাইক সিরিয়াসলি এক ইঞ্চ দূরে ও বেঁচে গেছে ভাই। তো এখানে চ্যাপ্টার টু স্টার্ট হচ্ছে হোম সুইট হোম, চ্যাপ্টার ওয়ান শেষ, এখন চ্যাপ্টার টু। লাইক ও কেমনে এখন ওয়ার্ল্ড শেষ করে এখন ও এখন আবার ব্যাক করতেছে ওর সিটির মধ্যে, ওটা এখন আবার আমরা এক্সপ্লোর করতে যাব, রিলেট করতে যাব। অ্যান্ড ও এখানে ট্রেন করে আমেরিকাতে ব্যাক করতেছে ইটালির থেকে। আমরা এখন ভিডিওটাকে এখানে এন্ড করে দিই, আমরা নেক্সট এপিসোডে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এখন এতটুকু জেনে রাখি ও ওয়ার্ল্ড থেকে ব্যাক করতে। তো গাইজ, আমার চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবা, এই যে সার্কেল বাটন যেটা দেখতেছো ওখানে ক্লিক করলে সাবস্ক্রাইব বাটনটা পাবা। অ্যান্ড সাবস্ক্রাইবে ক্লিক করে দিবা ফর মোর লেটেস্ট আপডেট অ্যাবাউট দিস স্টোরি। টিল দেন, স্টে সেফ, স্টে টিউনড।